উন্নয়নে বৈষম্য, কাটমানি ও দুর্নীতির অভিযোগে ভারতীয় জনতা যুব মোর্চার আসানসোল পৌর নিগমে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিকে ঘিরে শুক্রবার উত্তেজনা ছড়ায় আসানসোলে। বিজেপির যুব মোর্চার বিরুদ্ধে অনুমতি না নিয়ে কর্মসূচি নেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির পাল্টা অভিযোগ, অনুমতি নিয়েই কর্মসূচি চলছিল, তাতে বাধা দিয়ে লাঠি চালায় পুলিশ। কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। শুক্রবার দুপুর 1:30 নাগাদ শতাব্দী শিশু উদ্যান থেকে বিজেপির প্রায় 1000 যুবকর্মী মিছিল করে পুরসভার দিকে আসতে শুরু করেন। সুভাষ প্রেক্ষাগৃহের সামনে পুলিশের ব্যারিকেড থাকলেও তা ভেঙে এগিয়ে যান বিক্ষোভকারীরা। ইস্টার্ন রেলওয়ে স্কুল লাগোয়া দ্বিতীয় ব্যারিকেডের সামনে মিছিল পৌঁছলে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়ান বিজেপির কর্মী সমর্থকেরা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান তারা। পুলিশকে লক্ষ্য করে ইট পাথরও ছোড়া হয় বলে অভিযোগ। ভাঙচুর চালানো হয় পুলিশের বেশ কয়েকটি গাড়িতে, চলে বোমাবাজি। পুলিশকে তাড়া করে বিজেপির কর্মীরা। লাঠি চার্জ করে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মীর আহত হওয়ার খবর মিলেছে। ঘটনায় 7 পুলিশ কর্মীও আহত হন বলে জানা গিয়েছে। এদিকে আহত 13 বিজেপি কর্মীকে আসানসোল হাসপাতালে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে 9 পুলিশ হাসপাতাল থেকে গ্রেফতার করেছে বলে অভিযোগ তুললেন বিজেপির কনভেনার অমল রায়। এই ঘটনায় মেয়রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। গণতন্ত্র কোথায়, প্রশ্ন তুললেন ওই বিজেপি নেতা। উপস্থিতি এখন 13 আমার সহপাঠী, আমাদের সহযোদ্ধাকে নিয়ে এসছেন 13 বিজেপি কর্মীকে পুলিশ কাল গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছেন, কোর্ট লোকাপে আছেন। আমরা তাদের সহযোগিতা করার জন্য এসেছি। আমরা কালকে, গতকাল আমরা মেয়র সাহেবের কাছে সাধারণ মানুষের জন্য গেছিলাম দাবি দাওয়ার জানাবার জন্য, কিন্তু মেয়র সাহেব যা করলেন, যেভাবে গুন্ডা বৃদ্ধি করলেন, যেভাবে বোম পিস্তল দিয়ে আমাদের কর্মীদের উপর আঘাত আনলেন, যে আমরা আমাদের কয়েকজন মানুষ হসপিটালে, প্রায় 13-14 মানুষ হসপিটালে ভর্তি আছেন, কিন্তু দুঃখের বিষয় ওই হসপিটাল থেকে গ্রেফতার করে নিল পুলিশ। আমি জানি না আইন, পশ্চিমবঙ্গের আইন, পশ্চিমবঙ্গের গণতন্ত্র কোন জায়গায় গেছে। হসপিটাল থেকে গ্রেফতার করতে পারে এটা আমার জানা ছিল না, কিন্তু হসপিটাল থেকে কাল পুলিশ গ্রেফতার করে নিয়ে চলে এলো। গণতন্ত্র কোথায়? আমার মনে হয় না যে পশ্চিমবাংলার আইনের শাসন চলছে। পুলিশ এবং তৃণমূলের কংগ্রেসের গুন্ডারা যেভাবে কাজ করছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সব আসানসোলে, সাধারণ মানুষ এদের ক্ষমা করবে না, সাধারণ মানুষ এদের নিশ্চয়ই বিচার করবে, এইটুকু আশা ভরসা আমাদের আছে। এদিকে ঘটনায় গ্রেফতার হওয়া বিজেপির 9 কর্মীকে শনিবার তোলা হয় আসানসোল আদালতে। গ্রেফতার হওয়া বিজেপি কর্মীরা আসানসোল আদালত চত্বরেই তুললেন জয় শ্রীরাম ধ্বনি। শুক্রবারের ঘটনায় অভিযুক্তদের আগামী 10 জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। শুক্রবারের ঘটনায় মোট 46 নামে মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে। পাবলিক টাইমস।